আজ থেকে শুরু হচ্ছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের হজ যাত্রী পরিবহন। রাত একটায় প্রায় 450 যাত্রী নিয়ে ছেড়ে যাবে প্রথম ফ্লাইট। সন্ধ্যার পরপরই হজ ক্যাম্পে এসব যাত্রীদের ইমিগ্রেশন করা হয়। পরে নির্ধারিত সময়ে হজ যাত্রী পরিবহনের মাধ্যমে বিমানবন্দরে পৌঁছান যাত্রীরা। এর আগে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইশা আল দুহাইলান সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের হজ যাত্রার উদ্বোধন করেন। পরে বক্তব্যে তিনি বাংলাদেশের সাথে সৌদি আরবের দীর্ঘদিনের সুসম্পর্কের কথা তুলে ধরেন। আলোচনায় হাজিদের আরও বেশি সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে বিবেচনার আহ্বানও জানান। এবছর মোট হজ যাত্রীর অর্ধেক পরিবহন করার কথা রয়েছে সৌদি আরবিয়ান এয়ারলাইন্সের।